আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সোয়ান বাইসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সোহান বাইকসের সেকেন্ড হ্যান্ড বাইকের যে কালেকশনগুলো আছে, আজকে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশনগুলো দেখাবো। তো এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ছো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের আজকে দেখাচ্ছি হচ্ছে ইয়ামাহার R15 ভাষণ 3 ইন্ডিয়ান ডুয়েল চ্যানেল ABS 2021-এর গাড়ি। একবারে ফুল ফ্রেশ কন্ডিশন, একবারে নতুনই মতো আছে। দেখান চাক্কা টাক্কা থেকে, চাক্কা থেকে শুরু করে একবারে ফুল বডি, একবারে ফ্রেশ। এটা ওয়ান টেস্টে আছে, এটা ওয়ান টেস্টে প্রাইস পড়বে 3,75,000 টাকা, মাত্র 3,75,000 টাকায় নতুন বাইক পেয়ে যাচ্ছেন। তারপরে দেখাবো হচ্ছে আমরা হোন্ডা কোম্পানির CBR, এটা হচ্ছে 2021-এর গাড়ি ডুয়েল চ্যানেল ABS, এটা চলছে অনলি 2100 কিলো, একবারে নতুন মতো আছে গাড়ি, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এটা প্রাইস পড়বে 4,25,000 টাকা, এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস। তারপরে দেখাবো হচ্ছে আমরা ইয়ামাহার R15 ইন্দোনেশিয়ান ভাষণ, এটা 2021-এর মডেল, 3,000+ চলছে, 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এটার প্রাইস পড়বে আপনার 4,00,000 টাকা। তারপরে আস্কিং প্রাইস এটা জান আপনাদের জন্য এই মুহূর্তে প্রাইস রাখবো 3,90,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট। তারপরে দেখাবো হচ্ছে ইয়ামাহার R15 ইন্ডিয়ান ভাষণ গ্রে কালার, এটা ডুয়েল চ্যানেল ABS ওয়ান টেস্টে আছে। এটা ওয়ান টেস্টে প্রাইস পড়বে হচ্ছে 3,60,000 টাকা, ওয়ান টেস্টের প্রাইস 3,60,000 টাকা। আর যদি আপনারা 2 বছর রেজিস্ট্রেশন সহ নেন তাহলে 3,75,000 টাকা রাখা যাবে। তারপরে দেখাবো হচ্ছে আমরা লিফানের KPR 165, এটা হচ্ছে কার্বোটার ইঞ্জিন, এটা হচ্ছে 20-এর মডেল, চলছে আপনি 12,000+, এটার প্রাইস পড়বে 1,50,000 টাকা, গাড়িটা ফুল ফ্রেশ। তারপরে দেখাবো হচ্ছে আমরা বাজাজের V15, এটা 2020-এর মডেল হইলেও গাড়ি 2021-এর রেজিস্ট্রেশন, গাড়ি মাত্র 2500 কিলো চলছে, একবারে নতুন গাড়ি, গাড়ির ট্যাঙ্কিটা দেখান, চাক্কা দেখান, একবারে নতুন গাড়ি। এটার প্রাইস পড়বে মাত্র 1,25,000 টাকা, 1,25,000 টাকা আপনারা নতুন বাইকসের মতো পেয়ে যাচ্ছেন। তারপরে দেখাবো হচ্ছে আমরা ইয়ামাহার ভাষণ 2 FZ ডবল ডিস্কের বাইকস, 2019-এর মডেল, চলছে 9,000+, 23 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে। এটার প্রাইস পড়বে 1,95,000 টাকা, 1,95,000 টাকা প্রাইস পড়বে, গাড়ি একবারে ফুল ফ্রেশ। তারপর দেখাবো হচ্ছে SYM স্পোর্টস একটা বাইক, এটা অনলি 75,000 টাকা, অনলি 75,000 টাকায় পাওয়া যাচ্ছেন এই গাড়িটা, এটা 20-এর মডেল, 4,000+ চলছে, একবারে ফুল ফ্রেশ গাড়ি। এই গাড়িটা এই মাত্র ধুয়ে উঠাইলাম, একবারে ফুল ফ্রেশ, কোনো কোথাও কোনো জায়গায় কোনো স্কেচ নাই, একবারে ফুল ফ্রেশ। তারপর দেখাবো হচ্ছে আমরা ব্যাডান বোল্ট, এটা স্পোর্টস বাইক, R15-এর লুক বা CBR আগের মডেলের লুক, গাড়িটা একবারে নতুনই মতো আছে। এই গাড়িটা চলছে মাত্র 15,000 কিলো, 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। এটার প্রাইস পড়বে 1,25,000 টাকা। তারপর শোনা ভাইয়া বলো তো, এটা কত ডিসকাউন্ট দেওয়া যায়? যা দান 10,000 টাকা ডিসকাউন্ট, আমাদের সুনামিয়া 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে এই গাড়িতে, মাত্র 1,15,000 টাকা, 1,15,000 টাকা R15-এর মতো গাড়ি নিয়ে দেবেন। তারপর দেখাবো হচ্ছে 13 GP, এটা ডুয়েল চ্যানেল ABS, এটা ওয়ান টেস্টে আছে, ওয়ান টেস্টে প্রাইস পড়বে 2,75,000 টাকা, 2,75,000 টাকা ওয়ান টেস্টে প্রাইস পড়বে, চলছে মাত্র 1,600 কিলো, একবারে ফুল ফ্রেশ গাড়ি। তারপরে দেখাবো হচ্ছে আমরা বাজাজের NS ডুয়েল চ্যানেল ABS, এটা ডুয়েল চ্যানেল ABS, একবারে 2021-এর গাড়ি, মাত্র 3,000+ চলছে, এটার প্রাইস মাত্র 1,80,000 টাকা, 1,80,000 টাকা ABS গাড়ি পেয়ে যাচ্ছেন। তারপর দেখাবো হচ্ছে কিওর RKS, তার কিওর কেলাইট, কিও কোম্পানির কেলাইট কোদার বাইক, এটা চলছে অনলি 4,000+, এটার প্রাইস পড়বে 1,30,000 টাকা, 1,30,000 টাকা 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। তারপর দেখাবো TVS কোম্পানির উইগো, এটা স্কুটির, এটা হচ্ছে 2019-এর মডেল, 12,000+ চলছে, এটার প্রাইস পড়বে 1,10,000 টাকা, এটা 2019 সালের মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে।
তারপর এইদিকে দেখাবো হচ্ছে আমরা টিভিএস এর 4B অ্যাসকানেট, এটা হচ্ছে ABS, এটা 2021 এর মডেল, ওয়ান টেস্টে আছে। এটা যদি ওয়ান টেস্টে কেউ নেন সেক্ষেত্রে 1,92,000 টাকা পড়বে, আর 2 বছর নম্বর সহ কেউ নিলে 2,05,000 টাকা রাখা যাবে। তারপরে এটা 21-এর মডেল গাড়ি। তারপরে আছে এদিকে অ্যাসকানেট, এটা ডবল ডিস্ক, এটা নন ABS, এটা 2021 সালের মডেল, এটার প্রাইস পড়বে 1,72,000 টাকা ওয়ান টেস্টে, 1,72,000 টাকা ওয়ান টেস্টে প্রাইস পড়বে, আর 2 বছর নম্বর সহ নিলে 1,85,000 টাকা রাখা যাবে। তারপরে দেখাবো হচ্ছে এদিকে আছে আপনার GXR, এটা নন ABS ইন্দোনেশিয়া, এটার প্রাইস পড়বে 1,38,000 টাকা রাখা যাবে। একবারে নতুন গাড়ি, মাত্র 4,000 প্লাস চলছে, 2021-এর গাড়ি, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, একবারে নতুন গাড়ি, কোথাও কোনো স্কেচ নাই, কোথাও কোনো স্কেচ দেখাইতে পারলে 5,000 টাকা ডিসকাউন্ট দেব। তারপরে আছে হচ্ছে আপনার পালসার, বাজাজের পালসার ডবল ডিস্কের বাইক, এটা 2020 সালের মডেল, 2020 সালের মডেল, এটা চলছে 11,000 প্লাস, এটার প্রাইস পড়বে 1,50,000 টাকা, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। তারপরে ওইদিকে দেখাবো হচ্ছে আমরা হোন্ডা কোম্পানি হর্নেট সিঙ্গেল ডিস্কের বাইক, এটা 2019 সালের মডেল, এটার প্রাইস পড়বে 1,45,000 টাকা, গাড়ি একবারে নতুন মতো আছে, 10,000 প্লাস চলছে। তারপরে দেখাবো হচ্ছে আমরা ইয়ামাহার ফেজার ভাষণ 2, এটা 21-এর মডেল, একবারে নতুন গাড়ির কন্ডিশন, 5,000 প্লাস চলছে, এটার প্রাইস পড়বে 2,36,000 টাকা, মাত্র 2,36,000 টাকা আপনার নতুনের মতো গাড়ি পেয়ে যাচ্ছেন। তারপরে দেখা হচ্ছে আপনার রানারের বুলেট, এটা হচ্ছে 2020-এর মডেল, এটা 100cc বাইক, হাইড্রোলিক ব্রেক, এটার প্রাইস পড়বে মাত্র 55,000 টাকা, মাত্র 55,000 টাকা পড়বে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। তারপরে এদিকে দেখাবো রানারের টার্বো, এটা ওয়ান টেস্ট বাইক, এটা হচ্ছে 2020-এর মডেল, এটা চলছে আপনার 7,000 প্লাস, এটা ওয়ান টেস্টে নিলে 65,000 টাকা রাখা যাবে, আর 2 বছরের নাম্বার সহ 77,000 টাকা রাখা যাবে। তারপরে দেখাবো হচ্ছে বাজাজের ডিসকভার 110 গাড়ি, CBS ব্রেক, 21-এর মডেল, এটার প্রাইস 1,02,000 টাকা, মাত্র 6,000 প্লাস চলছে, একবারে নতুনের মতো আছে গাড়িটা, CBS ব্রেক। তারপরে এটা হাইড্রোলিক আছে, সিঙ্গেল সানে লাইট হাইড্রোলিক। তারপরে হচ্ছে আপনার রয়্যাল প্লাস রানারের, এটা 2020-এর মডেল, এটা ওয়ান টেস্টে আছে, ওয়ান টেস্টে যদি কেউ নেন সেক্ষেত্রে 50,000 টাকা পড়বে, আর নম্বর সহ নিলে 65,000 টাকা রাখা যাবে, 2 বছরের নম্বর আমরা করে দেবো। এই ছিল সোয়ান বাইকসের আজকের কালেকশন, পরবর্তীর আপডেটগুলো আমরা আপনাদের দেখাবো। আমাদের পেজটা ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আমরা আপনাদের প্রত্যেক দিনের আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।